সামনে চলে গেছে, নদী পার হয়ে চলে গেছে, কতদূর যাইয়া কতদূর যাইয়া দেখা হয়েছে কতগুলো পোলা পান, কতগুলো পোলা পান এক জায়গা খেলাধুলা করে, তোর দিবে খেলাপ হতে পারে। হ্যাঁ, কতগুলো পোলা পান, ওর মধ্যে ছোট্ট একটা পোলারে দইরা খেজির আলাইহিস সালাম ঠ্যাং দইরা ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরি ফেলেছে। কোনো কথাবার্তা আগেতে বলা বলি নাই। মুসা আলাইহিস সালাম বললেন, এইটা কি ভালো কাজ করছেন, আমার তো কথা বলা নিষেধ। কথা নাফসেন বিগয়রে নাফসিন, একজন মানুষকে হত্যা করে জায়েজ, ওই লোকটা যদি আর একজনকে হত্যা করে তার বিচারে তারে হত্যা করতে হবে। ছেলেটা নাবালেগ, সে তো কোনো অন্যায় করে নাই, সবে মাত্র সে দেখলাম পোলা পানের সাথে খেলাধুলা করে, কি দরকার ছিল তারে মারা। খিজির আলাইহিস সালাম বলেন, হাদা ফেরাকি বলা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি বলেছিলাম না মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম এবার কন্টাক্ট করলেন, আর যদি একটাও কইতাল থাকতো নি আমি, এবার যা কইছি কইছি, সামনে যদি কইতালি থাকতো না আমি নিজে চলে যাবি, এত উল্টো পাল্টাই সহ্য করা যায়। সামনে আগায় গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গ্রাম পাইছে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি দুইজন মুসাফির যে বলতেছেন, আমরা মুসাফির, আমাদের খাবার খাদ্য সামগ্রী কাছে নাই, যদি ঘরে খাবার থাকে চাষি যান আমাদের এক মুঠ খাবার দেন। প্রত্যেক বাড়ি খাবার চাইছে, এক বাড়ির থেকে একটু খাবার দেয় নাই, দুইজন ক্লান্ত শ্রান্ত পেটে কিছুই নাই, যাইয়া গাছতলা বসছে, একদিক তাকায় দেখে বিশাল একটা বিল্ডিং, বিভিন্ন রকম লাগছে তফসিরে তার দৈর্ঘ্য প্রস্ত, 50 হাত লম্বা, 20 হাত চওড়া, 50 হাত উঁচু, এই বিল্ডিংটা কাত হয়ে গেছে, পড়ে যায় যায় ভাব, এক পাশ ফাঁকা হয়ে গেছে, আর একটু পরেই পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই আপনি নবী, আপনার হাতের মধ্যে মুজিজা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক তাকাইয়া চলেন, আমরা এই বিল্ডিংটারে ঠেলে সোজা করে দেই। কথা তো কবে না আগে কয়ে নিয়েছে, কথা কইতে তা বলে না, খুব মিজাজ খারাপ আছে এই গ্রামের মানুষ, খাতি দিল না তাকে, দালান এরম খালি খালি সোজা দিয়ে দেবো। তারপরও দায় ঠেকে চুপচাপ করে দুইজনে যে ধাক্কা মারছে, মোজেজা আল্লাহর কুদরতি কায়দায় দুইজনের ঠেলাই অত বড় দালান সোজা হয়ে গেছে। তারপরও কষ্টখানি কইছে, এসে গাছতলা বসে মুসা আলাইহিস সালাম ওনার দিকে আসছেই না, রাগে রাগে আর একদিক ফিরে কয়, কি দরকার ছিল পরের দালান সোজা, আমি হাফেজ না বলে আচ্ছা করতে গেলাম। তো খিজির আলাইহিস সালাম বলতেছেন, হা দা ফেরাকু বাইনি ওয়া বাইনিকা, কথা ছিল এরপরে যদি কথা বলো তাহলে তুমি থাকবা না, এইটাই লাস্ট কথা, এখন আর তোমার সাথে নেব না, তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম, আমি আর তোমার সাথে থাকবো না। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই অবস্থায় যদি তুমি ব্যাখ্যা না নিয়ে চলে যাও, জীবন ভরে আমার নামে অভিযোগ করবা যে খিজির আলাইহিস সালাম এমন এমন উল্টো পাল্টা করে, যা করছে পরের বিল্ডিং সোজা করছে, এটা ভালো কাজ করছে, তবে এর একটা ব্যাখ্যা থাকা দরকার। কিন্তু ওই নৌকো বাংলো কেন, আর নাবালেক পুলাডারে বিনা অপরাধে কেন মারলো, এই বলে মুসা নবী তোমার অন্তরে আজীবন আমার পর একটা অভিযোগ থাকা যাবে। একটু বসো, তিনটে ঘটনার ব্যাখ্যা শোনাইয়া দেই। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ঠিক আছে বলেন। কাই কি মুসা সফরদার নাম কিন্তু শিক্ষা সাপের মনে রাখেন। এক নম্বরে ওই নৌকো ভাঙছি কেন, কয় ওই নৌকোয় আমরা পার হওয়ার পরে, আমরা নেমে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে একটু পরে একজন বাচ্চা আসবে ওই এলাকায়, ওই নৌকো পার হবে। বাচ্চার স্বভাব হলো, ও যদি নিখুঁত নৌকা পায়, যদি নিখুঁত ফ্রেশ নৌকা পায়, তাহলে ওই নৌকোটা শুধু নৌকো না, যার কাছে যে ফ্রেশ নিখুঁত জিনিস পায় সেই দেশে চিন্তাই করে নিয়ে যায়, আর ওই খেয়াওয়ালা লোকটার জীবিকা নির্বাহের উপার্জনের একইমাত্র ব্যবস্থা হলো নৌকাটা। ওই নৌকা দিয়ে খেয়া ভাইয়া দুই পয়সা কামাই করে বাল বাচ্চা নিয়ে খেয়ে বাসে। লোকটা বলো, দিনদার খেয়াওয়ালা, আমরা যদি নিখুঁত নৌকো রেখে চলে আসি, জালেম বাচ্চা এসে নৌকোটা কেড়ে নিয়ে যাবে, লোকটা বিপদে পড়িয়া যাইবে। এর কারণে আল্লাহ আমারে বললেন, কুরাইল দে বাড়ি দে পাশের একটা তক্তা খুলে দাও, খুতো নৌকা পাইলে জালেম বাচ্চা নেবে না। পরে একদিন একটা মিস্ত্রি দিয়ে তক্তাটা লাগাই নিলে নৌকা আবার জায়গা মতো চলে যাবে, এই জন্য নৌকা ভাঙছি। মুসা তুমি বলো আমি ভালো কাজ করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালাম কাইর নৌকো পালি ভাঙ্গন সব ভাঙ্গো, তো তোমার মতো মানুষ থাকলে তো ভাঙ্গার কাজ আল্লাহ একবার বলো, এটা তো মিললো, তাহলে পোলাডারে মারলেন কেন? পোলাডারে মারার কারণ হলো,
ওই পোলাডার নাবালক এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার নামে কোনো দপ্তর হয় নাই, কোনো মোহরি আসে নাই, কেরামান কাতিবিল আসে নাই, ছেলেটার আব্বা মা বড় দিনদার আল্লাহওয়ালা। এ আমার যুবকরা ভালো করে মনে রাখ, ছোট্টরা মনে রাখবি, আমার পর্দার আড়ালে মা বোনরা মনে রাখবা, খিজির আলাইহিস সালাম বলতেছেন এই ছোট বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, তারা জান্নাতি হবে। কিন্তু এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইলে ছেলেটা হয়ে যাবে খারাপ, ছেলেটা হয়ে যাবে নষ্ট, ও হবে চরিত্রহীন, ও হবে বদমায়েশ। ওই ছেলেটা অন্যায় করবে, সন্তানের টানে আব্বা মা তার পক্ষ নেবে। ওই ছেলেটা অন্যায় করবে, আব্বা মা তার পক্ষ নেওয়ার কারণে ওর অন্যায় গুণা আব্বা মার আমল নামায় চলে যাবে, ওর আব্বা মা জান্নাতের খাতা থেকে নাম কেটে যাবে। অথচ আমার কুদরতি কলমে লেখা, আল্লাহর কুদরতি কলমে লেখা, ওর আব্বা মা জান্নাতি হবে। তার আব্বা মার জায়গা ঠিক রাখা জন্য ওই নাবালক ছেলেকে ছোটবেলায় মেরে দেওয়া লাগছে, তাই মেরে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ, এ জাননেওয়ালা কে? আল্লাহর পর আবার ওই বাচ্চা থাকতেও আল্লাহ আল্লাহর পর আল্লাহর কাছে মামলা দেয় আব্বা মায়, বিশেষ করে মারা বেশি অস্থির। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। নারীরা জিজ্ঞেস করলেন, ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, নারীদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন কারণ কি? হুজুর কয়, মহিলাদের দুই চাদর বড় মারাত্মক, এক নম্বরে তাকফুরনাল আশির, দুই নম্বরে তাকসুরনাল লান। এক নম্বরে তাকফুরনাল আশির, দুই নম্বরে তাকসুরনাল লান। এক নম্বরে মহিলাদের স্বভাব হলো স্বামীর না শুকরি করা, স্বামীর না বরমানি করা, স্বামীর না শুকরি করা। স্বামী যত ভালো দিক জীবন বইরা, একবার যদি একটু মিস করে, এমন ভাবে কাউয়ের মতো গাছের সাথে ডালের সাথে মুখ মোছে, কাউও কিছু খাইয়ে যাই, ওর তো আর টিস্যু পেপার নাই আর বেসিন নাই, ও মুখ দই কয় না জানেন, গাছের সাথে মুখ ডালে এবার একবারই হবে, কিছু খাইনি, সারা জীবন ভরে দামি দামি সব তাতেছেন, খালি একই দিয়ে একখান কাপড় বিটি মহিলারে না দিয়ে দেখেন, সিমই রানছে তাতে চিনি দিতে মনে নাই, চিনি জায়গা নুন দিয়ে লাল কালার হয়ে গেছে, বস চানছে তার মধ্যে হলুদ দিয়েছে খানিক নুন দেয়নি, সব জায়গায় এলোমেলো মুখ পুড়াইয়া ছাই মাটি হয়ে গেছে। কোনো এক মহিলা এসে কয়, ভাইজান আবা ভাইজান কি তোমার মারছে নাকি? মারা লাগে নাকি? বিনি মুগুরি দাঁত ভাঙছে, জীবনেও ঈদ উপলক্ষে একখান কাপড় কিনে দিল, খালি ঈদ মিস গেছে, এক ঈদ মিস গেলি সারা জীবনের ঈদ নষ্ট হয়ে গেল। কথা কন, 2000 টাকা দিয়ে শাড়ি কিনে দেবেন, দেখেই কয় চাহান এসে আপনি এই কাপড় কিনতে সকালের তেল আসছেন লোহাগাড়ার বাজারে, 3000 টাকা দাম চাইছে, সে 10 টাকা 20 টাকা কুমাতি 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 কবল হাঁটি গেছে খরার মধ্যে, ঘুরতে ঘুরতে পা থোড়াবে থাকে গেছে, 2000 টাকা দেবে কয় চাহান এসে বেশি দিব। এই দোষে মহিলাকে জাহান্নামে বেশি দিতে আসছি, স্বামীর মনে জীবন ভরে কষ্ট দিয়া মহিলাদের এটা স্বভাব, স্বামীর মনে কষ্ট দিতে পারলে মহিলাদের খুব তৃপ্তি লাগে, আপনি যত ভালো করে কাজ করে আসবেন কোনো ভালো কাজে সে গ্রান্ট করে না। এক পিসাব স্বামীর স্ত্রীরে বলতেছে, আমি আকাশে উঠতে পারি, আমি আকাশে উঠতে পারি, ও যে কো দেখলাম না তো কোনোদিন, আসলে আজকে সন্ধ্যে সব খেয়াল হলো, উনি সন্ধ্যের সময় বাগানের ওই পাশে যাইয়ে সত্যি এসমে আজম পড়িয়া উড়াল দিচ্ছে, বাড়ির পেতে উড়ে টুড়ে গেছে, মহিলা দেখছে, দেখি নামি গুটির গুটির নামি টামি আসছে বাড়ি, আসলে দেখছিলে, হা সেই জন্যই তো দেখলাম, তুমি বলে তোর মুড়া গোড়া বিহা কুড়া দেখলাম, মানে তার উড়াটাও পছন্দ হইতে, অন্য কোনো পিসা বলে সোজা হয়ে উঠত, তুমি বলে তোর বিহা কুড়া হয়ে উঠছে, তুই দেখছিস আর কোনো পীরে উঠতে দেখছিস বলে দিন, তা দেখবে না স্বামী যে এত বিশ্ববিখ্যাত তবুও স্বামীরে কথায় কথায় লুকমা দেয়, এক নম্বরে স্বামীর না বরমানি করে, দুই নম্বরে তাকসুন্নাল নাল তাকসুন্নাল লান, মহিলাদের দ্বিতীয় নম্বর স্বভাব হলো কথায় কথায় অভিশাপ করে, যার সাথে ঝগড়া লাগে মারামারি করে খুব দেরিতে, মহিলারা কথায় মারামারি দেরি করে, অনেক দেরিতে মারামারি, একান্ত দায়টা ঠেকলি মারামারিতে হাত দেয় না, ওরা কথায় যে প্যাটের নাড়ি পোসায় বের করে ফেলে দেয়,
এমন কথা জানে পুরুষই তা কোনো ক্লাসে বলে নাই, এত ভাও কথা জানে, জন্মের কথা জানে। এই কথা দিয়ে তর্ক করবে, ঝগড়া করবে, অনেকক্ষণ পরে যে সে অসার পুরুষে দেরি করে না, এক দুই কথা দুটি তিনটে গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু হয়ে যায়। পুরুষরা হাতের কাজ আগে আনে, আর মহিলারা ঝগড়া করবে দুই দিন পর্যন্ত, শাউরির সাথে করবে, ননদের সাথে করবে, প্রতিবেশীর সাথে করবে, আর যার সাথে ঝগড়া করবে তারে একেবারে জাহান্নামে পাঠায় দেয়। তুই তোর মা তোরে সাপে খা, তোরে বাঘে খা, তোর কলেরা, তুই যদি করোনায় মরিস আল্লাহ তোরে তোরে দেহায় দেয়, আমি যদি দুই সন্ধে দিয়ে যাচ্ছি বেড়া। এমনকি স্বামী বিচারা সারাটা দিন কষ্ট করে আইছে, এরপরে তার সাথে ঝগড়া, পরের দিন বেরোয় যাওয়ার সময় কয় তুই যা যাচ্ছিস আমি যেন তুই চোখে তোরে না দেখি, তুই যেন ঘিরে আসিস না, তা ঘিরে না আসলে তুই কয়েন দিয়ে মুখ ছিল ঘিরে বেড়াবা, তোমার কি বিচারের কথা মনে আছে? কথা কর করে না করে না, সব 99% মহিলাদের এই সব। তাকসুন্নাল্লাহ সন্তানদের পর্যন্ত অবিচার করে, আসরের নামাজের পরে জুমার দিন দোয়া কবুল হয়, ছোট্ট বাচ্চা, ছোট তো ছোটই, আরবিতে বলা সবি সবি উনলাও কানা নবিয়ান, ছোট তো ছোটই, যদিও সে পরবর্তীতে নবী হবে, এখন তো সে ছোট, ছোট বলে একটা পোলা পানি স্বভাব থাকে, সেই পোলা পানি স্বভাব করে অন্যায় করেছে, মা সহ্য করতে না পাইরা বদদোয়া দিয়েছে, তুই যা রাস্তায় আল্লাহ যেন তোরে বাসের তলে ফেলায় মারে, তোরে যেন সাপে খায় বাঘে খায়, এমন করে বদদোয়া দিয়েছে আসরের পরে, সন্তান রে ধা মারছে চলে গেছে রাস্তায়। আল্লাহ আকবার, একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, ছায়া দেখে নে গা কোনা দা গাহানাবাসী, কোন সময় আল্লাহ কলম দিয়ে বলছেন দোয়া কবুল করার জন্য তুমি মহিলা জানো না, যখন তুমি তোমার সন্তানকে বদদোয়া করতেছিলে ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল, দোয়া বদদোয়া কবুল করার খাতা দিয়ে বলছে, তুমি মা হইয়া সন্তানকে বদদোয়া করেছো, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলাইছে, দাওয়া মারছো চলে গেছে রাস্তায়, প্রত্যেকে উড়ন্ত মোটর সাইকেল একটা আইসা 100 গতিতে আইসা বাচ্চাটারে মাথায় করে নিয়ে চলে গেছে, আল্লাহ আকবার, সঙ্গে সঙ্গে মারা গেছে, সব আইসা দৌড়াইয়া বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে, এবার মার কোলে দিলে মা এবার আল্লাহর নামে উল্টো মামলা দেয়, আল্লাহ খালি আমার ডারে সহি দেয় আর কে ডারে দেয় না, আল্লাহ কাছে উত্তর খুঁজে ফেলাই দেবো, দিদি একটু আগে কলিজোরে গাড়ির তলে ফেলে মারতি, আমি তো সে দোয়া কবুল করছি মেরে দিছি। তুই জানিস না যেই সন্তানটারে বদ্ধ করে মারলি, তুই মা তোর দোয়া আমি যেমন বিলা আছে তা কবুল করি মাধ্যম লাগে না, তোর বদ্ধ আমি ওই রকম কবুল করি, যেই সন্তানটার নামে বদ্ধ করে তার এই দুনিয়ার থেকে বিদায় দিলি, ওই সন্তানটা বেঁচে থাকলে লক্ষ লক্ষ মানুষকে ওয়াজ করতো, নসিহাত করতো, হাদিস পড়াইতো, ওইটি হত বড় কামেল পীর, আমার বন্ধু হইতো, আমার অলি হইতো, তুই কেন বদ্ধ করে আমার অলিরে ধ্বংস করলি, এই জন্য তোর জন্য জাহান্নাম বাজে, তুই মানুষ হত্যার গুণাগার হয়েছিস, মানুষ হত্যার গুণায় গুণাগার হয়েছিস, তাকসুন্নাল্লাহ তাকসুন্নাল্লাহ আসির, মহিলাদের স্বভাবে ভাবে অভিশাপ করে, ও মা সন্তান যত অন্যায় করুক কখনো অভিশাপ করবেন না, কখনো তারা ধুয়ে দেবেন না, তখন বাঘে খাক সাপে খাক পানিতে ডুবে মর, আগুনে ডুবে পুড়ে মর, এই কথাগুলো বলবেন না, মা বাবার দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে, কয়েকজনের দোয়া কবুল করে, তার ভিতরে এক নম্বর আব্বা মা দোয়াও বদদোয়া সব খুব তাড়াতাড়ি দোয়া করে। এখন এই সন্তান চলে গেলে এ হতাবাতা করে, বুক ছেড়ে লাফালাফি করছে না, কান্নাকাটি করবে না, সবর করে, চোখ দিয়ে পানি তো পড়বেই। হুজুর সাল্লামের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হুজুরের দুই চোখ বেয়ে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি না বলছেন যে কান্দা যাবে না, হুজুর বললেন সাহাবায়ে কেরাম এটা হলো রক্তের টান, এটা ফিতরাত, এটা স্বভাব, এতটুকু আসতেই হবে, একটু ঠেকানোর কোনো উপায় নাই, বাকি চিল্লে পাল্লা করে আল্লাহর নামে অভিযোগ করবা না, আল্লাহ এটা করলো কেন, ওইটা করলো কেন, এইগুলো বলবা না, সবর করো দেখবা ফল হবে। এরপরে খিজির আলাইহিস সালাম বলতেছেন যে এই ছেলেটার মেরে দিছি না, ওর আব্বা মাকে আল্লাহ তাআলা পরবর্তীতে একটা মেয়ে দেবে, ওই মেয়েটার পেট থেকে ধারাবাহিক 19 জন নবী সন্তান জন্ম নেবে। তাফসীরে মারিফুল কুরআন দেখেন পরবর্তীতে ওই মা বাপের একটা মেয়ে হয়েছে, আর সেই মেয়ের থেকে আল্লাহর রহমতে 19 জন নবী জন্ম নিয়েছে। ও মুসা আমি কি এই ছেলেটা রে মারা কি ভুল হয়েছে, কয় না এরকম ছেলে পানি মেরে সাফুরি হয়ে গেছে, মারবো তো তুমি চাকরি তো মারতে পারি না, দালান সোজা করলেন কেন, কন্তাই দেখ শুধু চলে যাবো বাড়ি, রাত মেলা হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কন।
এখন যদি বিল্ডিংটা কাইতে যায় স্থানীয় প্রভাবশালীরা এ বাহানা সে বাহানা দিয়ে এ তাল ও তাল করিয়ে খাস ভাবে পাবো, এভাবে পাবো, মিরাজ পাবো, ইটা পাবো, ওটা পাবো, তারপরে আফসা পাবো, এই আফসা উফসা দিয়ে গুছাই গাছাই ও দালান নিয়ে যাবেন বড়রা, ওই দুটো পোলাপান মাহরুম হয়ে যাবে না। ওরা বড় হলে এই সম্পদ খুঁজে বের করে খেতে পারবে, আপাতত তাদের সম্পদ রক্ষা করে দিতে হবে। তারা ছোট, তারা এতিম, এতিমের মাল সংরক্ষণ করে দিছি, বলো মোসাইটাকে ভুল করেছি। হুজুর চলেন আরো এরকম ভাঙ্গা বিল্ডিং খালি সোজা হতে চাই, কয় যে না অত করা লাগবে না, একটাই তুমি বাড়ি যখন হয়ে গেছে শিক্ষা সফর। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছে, ওরে সুবহানাল্লাহ, এ কত বড় আলেম, এ কত বড় আলেম! আল্লাহ পাক বলে, মুসা বুঝছো, তুমি তো বলেছিলে আমি বড় আলেম, এখন দেখো জানলেওয়ালা আরো কত আছে। অফাউকা কুল্লি যি ইলমিন আলিম, সব জানলেওয়ালার উপরে জানলেওয়ালা আছে, কথাটা ঠিক কিনা? আমার চাইতে কত বড় জানলেওয়ালা, তার চেয়ে কত বড় জানলেওয়ালা আছে, আছে না? না ও দোস্ত, বলতে চাইছি, বলতে যে অন্য অন্য দিক অনেক দূর সরে চলে গেছি, মাথায় কুলাচ্ছে না। আজ থেকে প্রায় এক বছর আগে আমার জিন্দেগিতে কোনো জ্ঞান জানে, এত ভালোবাসা, এত মহব্বত ভাগ্নেদের সাথে, আমার ওদের মামু ভাগ্নে অত্যন্ত সুসম্পর্ক আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসায় আসলে ছোটবেলায় মাহফিল শুনতে আসতাম, এই মাদ্রাসার বক্তা ছিলেন যশোরে হুজুর রহমতুল্লাহ আলাইকে, এই মাদ্রাসার বক্তা ছিলেন, এই কথাটা কিনা রে, এই মনে হয় যে কাবুরুর দ্বারের কথা এ দ্বারা আসে না, ধর ধর ধর, এই যে গেছে জুড়বে না জম্বে জোড়া দিচ্ছে, সেটি স্যার যশোরে হুজুর মাহফিলে ওয়াজ করতেন, মনে আছে নাকি মুরব্বীরা? এখানে সুটপার হুজুর বয়ান করতেন, এখানে গহরডাঙ্গার হুজুররা বয়ান করতেন। আমার চাচা যান হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসতেন, এসে সব মানুষগুলো সকালবেলা রাতের বেলা থাকতেন মুন্সি কওসার আলী কবিরাজ সাহেবের বাড়ি, উনি আমার আপন ভগ্নিপতি বড় ভগ্নি। ওই বাড়ি ওলামাই কিরামদের সকালবেলা একটা আড্ডা হতো, আর আমার বোন, আমার আপা, বড় বোন, আমরা বুঝি কই, আমার বুঝি এই সব বড় বড় ওলামাই কিরামদের নিজ হাতে কত রকমারি খানা যে খাওয়াইছে, কত পিঠাটা খাওয়াইছে। আমার ফুফু আসতেন, আব্দুল হান্নানের মা আমার ফুফু, ফুফু জানকে বাড়ি দেখছি। এরপরে আবার আমার চাচা যান কেউকে নিয়ে, কোনো কোনো ওলামাই কিরামদের নিয়ে আব্দুল হান্নানদের বাড়িও যাইতেন। এই বাড়ি ছিল আড্ডা। এখন আশাবাস সবিরা ও আফনাল কাবির কাবুল গদাতে ও মারুল আশি, সময়ের রদ বদলের কারণে সকাল সন্ধ্যার পরিবর্তনে আমরা সেই ছোট থেকে বড় হয়েছি, আর সেই বড়রা কালক্রমে চলে গেছে। এখন খুব কষ্ট লাগে যেই জায়গায় সেই কলসার মুন্সিও নাই। গত দুই তিন রমজান আগে সাতাশের দিন ইফতারির সময় আল্লাহর বান্দা, আমার বিশ্বাস আল্লাহ ওনাকে জান্নাতি করবে, অনেক ভালো একটা মানুষ ছিলেন, কথা বলেন ঠিক না? আপনাদের তো এলাকার মানুষ, অনেক ভালো একটা মানুষ ছিলেন, কি যে মেহমান নেওয়া ছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনাকে, নবী পাকের সাথে ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। তার সন্তানরা আছে দিনের সাথে যতটুকু আছে আছে আলহামদুলিল্লাহ, তাদেরকেও বলবো মাদ্রাসার সাথে থাকেন। আমার আপন ভুয়ত আব্দুল হান্নান মাদ্রাসা করছে, আমিও গ্রামে আমার সাসাজান মাদ্রাসা করে রেখেছে সেটা করি, আমি আবার লক্ষ্মী ভাষা মাদ্রাসার মহতামেন। এই গোপাল নড়াইল জেলার ভিতরে যত উলামায় কেরাম আছে তার সভাপতি বানাইছে আমাকে, আমি সব মাদ্রাসার দিকে খেয়াল রাখি। মাদ্রাসা যত বাড়বে, যত আলেম উলামা বাড়বে, তত এলাকায় সভ্যতা বাড়বে। একটু স্বীকার করেন, সত্য কথা বলেন, মিথ্যে কথা বলছি? আমার মাদ্রাসার ছেলেরা গাঁজা খায়, এবা খায়, ফেন্টানিল খায়, হিরোইন খায়, সিংকাইটে সুরিয়ারে রাস্তায় রশি টানায়, মোটর সাইকেল কাড়িয়ে নেয় নেয় না এগুলো? এই যে রাস্তায় গাছ কেটে ফেলাই দিয়ে প্রাইভেট কার ডাকাতি করে হাটাজারির হুজুররা, তাহলে কথা কয় না? তাহলে কি গোবের ডাকার হুজুররা? পটিয়া ইতনে মাদ্রাসার হুজুররা কারা? তারা কারণ কারা একটু কারণ তারা তারা যাদের নামে বস্তা বস্তা সার্টিফিকেট, চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যাবে না, হিরোইনের গন্ধ পাওয়া যাবে না। আর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, যেই আব্বা মা এত গর্ব করেন সন্তান নিয়া, 1000 ছেলের রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তের ভিতরে ইয়াবার গন্ধ পাওয়া যায়, হিরোইনের গন্ধ পাওয়া যায়, গাঁজার গন্ধ পাওয়া যায়। এই কাজগুলো কি ভালো? ভালো চুরি করা ভালো, গালাগালি করা ভালো, রাস্তার পর দাঁড়াইয়া বিয়াদবি সুরে দাঁড়ায় থাকে টান টান হইয়া, আমরা গাড়ি নিয়ে যাই এই প্রাইভেটে চলি রাস্তার পর এক দোনালা পরে বুক টান টান করে দাঁড়ায় গেছে, ফরেন দেয় সরে না, ফরেন দেয় সরে না,
এরপর একটু সোয়া লাগলে সাথে সাথে গাড়ি দিয়ে বক্সিং দেয়, ইট মারে। বুঝছি তুইও তায়েফি, তোর মা বাপও তায়েফি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর দাদিও বেয়াদব, তোর নানিও বেয়াদব, তোর চৌদ্দ গুষ্টি বেয়াদব। ধরে বলেন ঠিক কি ঠিক না? আদব এখনো শিখতে পারিস নাই। আদব শিখতে হলে, আদব শিখতে হলে আল্লাহ নূর ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ মাতাল নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কুরআন হলো নূর, আল্লাহ হলেন নূর। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হে মুসলমান, আল্লাহ হলেন নূর, আর মোমেনের ঈমান হলো নূর। মোমেনকে আল্লাহ তাআলা, আল্লাহ হলেন মোমেনের বন্ধু, আল্লাহ কই সমস্ত মোমেন আমার বন্ধু, আমি তোদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনতে চাই, আয়। আমি আল্লাহ তাআলা অন্ধকারের থেকে আলোর দিকে আনতে চাই, মদ গাজার থেকে দুধ মধুর দিকে আনতে চাই, শিরিক আর কুফর থেকে ঈমান আর ইসলামের দিকে আনতে চাই, দুর্নীতির থেকে সুনীতির দিকে আনতে চাই, চুরি চুট্টামি ডাকাতির থেকে ভদ্রতার দিকে আনতে চাই, অভদ্রতার থেকে ভদ্রতার দিকে আনতে চাই। এর জন্য আমি শিক্ষা কোর্স দিয়েছি একটা কোর্স, ওই কোর্সের নাম হলো আল কোরআন। জনগণের ঠিক কি ঠিক না? অফিসার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভদ্র হবা, ডাক্তার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো ডাক্তার হবা, মাস্টার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো মাস্টার হবা, প্রফেসর হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো প্রফেসর হবা, মেম্বার সাহেব কোরআন পড়ো ভালো মেম্বার হবা, চেয়ারম্যান সাহেব কোরআন পড়ো তাও ভালো চেয়ারম্যান হবা। যেই তুমি কোরআন পড়বা সেই তুমি ভালো হবা। আমি কই না বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্ব পণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো, ওই লোকটা সবচেয়ে ভালো যেই লোকটা কোরআন পড়ায় আর কোরআন পড়ে। কথাটা এরে হুজুরের নাম বলি নাই, হাফেজের নাম বলি নাই, মাওলানার নাম বলি নাই, মাস্টার কোরআন পড়েন তো আপনি ভালো, প্রফেসর কোরআন পড়েন তো আপনি ভালো, ব্যবসায়ী কোরআন পড়েন তো আপনি ভালো, কৃষক কোরআন পড়েন তো আপনি ভালো, মা আপনি কোরআন পড়েন তো আপনি ভালো, বোন আপনি কোরআন পড়েন তো আপনি ভালো। আর যদি কোরআন বাদ দিয়ে দুনিয়ার সব সার্টিফিকেট আপনি বস্তা ভরে কামাই করেন, জীবনেও কোনো দিন আমি আপনি আখলাক শিখতে পারবেন না, চরিত্র গঠন করতে পারবেন না। আল্লাহর দেয়া আখলাক, উত্তম আখলাক যদি শিখতে হয় তাহলে আল্লাহর দেয়া কোর্স কোরআন থেকে শিখতে হবে, নবী পাকের ব্যাখ্যা হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রেখেছি তোমাদের উত্তম আদর্শ। যদি আদর্শবান সন্তান পাইতে চাও তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কথা কোন ঠিক কি না? আমার যুবক এই নড়িসটা দোয়া করে দেবে, এখন তো গেছে আমার খারাপ বেশি দেখতেছে, এই শীতকালে সবাই চাদর গায়, আমার বুকটা ঘামিয়ে ভিজে গেছে, মাথা কয়েকবার ভিজে গেছে, মাথায় মনে ঈদ বেড়ে গেছে। যুবক যারা আছো, সেদিনকে আমি মাগুরার বাউরবাংলা একটা মাদ্রাসায় গেছি, মাওলানা আব্দুস সালাম সাহেবের মাদ্রাসা, 35 জন মানুষকে আমি হাদিয়া দিছি, ওরা দেশে যেটা সেটা পুরস্কার দিছি 35 জন, 30, 40, 45, 50, 60, 70, 80 বছর পর্যন্ত বুড়ো, নগদে কোরআন শরীফ পড়া শেখছে শুদ্ধ করে তাদেরকে পুরস্কার দিছি। তারা যদি পারে আপনি পারবেন না, এ কথা বলা কি ঠিক? এর ভিতরে সব কয়জন তো ব্রেনই না, আরো কয়জন ছাত্র রয়েছে, তারা সামনেবার পারবে। আমি আবেদন করি সকলে দামি হবেন, সুনামধন্য হবেন, আল্লাহর কাছে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবেন, এর জন্য লাগবে আমরা কোরআন পড়া শিখব, কোরআন শরীফ পড়া শিখব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন আব্দুল হান্নান সাহেবকে বলবো, হয়তো বা ব্যবস্থা আছে, তারপরে আরো বলবো। আপনারা স্কুল কলেজের ছাত্র যারা আছেন, গ্রাম্য মুরব্বী যারা আছেন, কাম কাজ নাই, ছেলে পেলেরা কামাই করে, রিটায়ার্ড পারসন এখন কোনো কাম কাজ নাই, খালি সাত দোকানে বসে বসে হাও গল্প করে করে পরের হাও চা খাবেন আর এর ওর গিবত শিকায়ত করবেন, এই একটা কাজ আপনার রানিং আছে। আর একটা কাজও আছে গ্রাম অঞ্চলে যারা আছে, আসরের পরে ট্রেন দিয়ে খানি আইল খুসার ডিউটিটা ঠিক আছে, ওটা জিকির সাথে আইল খুসে পড়তে কোপে কোপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উবাই।
এই আকাম বাদ দিয়ে একটু আসেন মাদ্রাসায় বসে কোরআন শেখেন, বাড়ি মেয়েদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওলামা ইকরামদের স্ত্রীদের মাধ্যমে এক একটা হালকা তৈরি করে কোরআন শেখান, আর আমার আপনার একটা সন্তানকে আলেম বানাবো। ঘরে ঘরে যদি একটা আলেম তৈরি হয়ে যায়, আল্লাহর রহমতে এলাকা থেকে কুসংস্কার দূর হতে বাধ্য হবে, কথা বলেন ঠিক না? যেই ফ্যামিলিতে আলেম আছে ওই ফ্যামিলির বিয়ে শাদিতে বক্স বাজবে না, ড্যাক্স বাজবে না, কথা কি বিশ্বাস হয়? একজন আলেমের টাকায় ফেলবে তো প্রত্যেক ফ্যামিলিতে একটা করে আলেম, কওমি আলেম হলে আল্লাহর রহমতে সমাজটা উত্তমভাবে গড়ে উঠবে, সুন্দরভাবে গড়ে উঠবে। যেই সমাজে আলেম আছে ওই সমাজটাই সুন্দর আছে। এই হাফেজ হুজুর রহমতুল্লাহ আলের খলিফা এবং হুজুরের জামাই মানে কুমিল্লা নাকি নাকি নোয়াখালী ওই চেয়ারম্যান হয়েছে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর হাফেজ হুজুর রহমতুল্লাহ আলের নাম শুনছে না মুরব্বীরা? খিলাফত আন্দোলনের আমির ছিলেন, আমিরে শরিয়াত ছিলেন, বটগাছ মার্কায় নির্বাচন করছিলেন, হাফেজজি হুজুরের জামাই এবং হুজুরের কলিবা, গতবারও চেয়ারম্যান ছিল, এবারও 3,500 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছে। ডিসি সাহেবরে বলছে কি যে ডিসি সাহেব আপনি তো আমাদের এই ডিস্ট্রিক্টের প্রধান, আপনি আমাদের চেয়ারম্যানদেরকে যে মাল দেন মালের থেকে 100% কাজ আদায় করে নেন, ইঞ্জিনিয়ারের মাধ্যমে 100% কাজ বুঝে নেন, কিন্তু আমরা মাল পাই যে 75%, তা কাজ কি এর 100% দেবে? প্রত্যেক কাজের শুরুতে আপনাদের এখান থেকে মাল নিতে গেলে 25% অফিসে দিয়ে যাওয়া লাগে, মাল পাই 75% আর কাজ দেখাবে 100%, এটা আদৌ সম্ভব না স্যার। যদি কাজ 100% সরকারকে